মানিকগঞ্জ জব ফেয়ারে চাকরি পেল 42 জন, প্রায় 250 বেকার দিয়েছেন সাক্ষাৎকার। জেলা শিবালয় উপজেলাকে বেকার মুক্ত করতে জরিপ করে কর্মক্ষম বেকারদের তালিকাও করা হয়েছে। মানিকগঞ্জ থেকে প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাক্ষাৎকার দিতে প্রতিষ্ঠানে যেতে হয়নি, প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই গেছেন চাকরি প্রার্থীর কাছে। চাকরিও পেয়ে গেছেন 42 জন। মানিকগঞ্জের শিবালয় উপজেলা চত্বরে দিনব্যাপী জব ফেয়ার থেকে নিয়োগপত্র নিয়ে গেছেন তারা। আমার সব কোয়ালিফিকেশন দেখে আমাকে তারা সিলেক্ট করেছে। তো এখন হচ্ছে আমি ই কমার্স ম্যানেজার পদে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমিও বেকার একজন, এখন ইনশাল্লাহ দিতে পারতেছি, এর জন্য একটু ভালো লাগতেছে। কোম্পানি যার চুজ করবে সেই তো এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে জবটা নিতে পারবে। জব ফেয়ারের মানে মাধ্যমে আমার মনে হয় আংশিক হলেও হবে বেকারত্ব দূর। শিবালয় উপজেলাকে বেকার মুক্ত করতে কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। উপজেলায় জরিপ করে কর্মক্ষম বেকারদের তালিকা করা হয়েছে। যোগ্য ও অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে একটি ডাটাবেজের আওতায় আনা হয়েছে। চেষ্টা করা হচ্ছে তাদের চাকরি দেওয়ার। আমাদের জনসংখ্যা আমাদের ভীতির কারণ নয়, বরঞ্চ তাদের আমাদেরকে সুষ্ঠুভাবে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি সবচেয়ে আমরা উপকার হব, লাভবান হব। সে কারণেই বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে যুবদের জন্য। জেলায় মোট 82টি ছোট বড় বেসরকারি শিল্প কারখানা রয়েছে। এই উপজেলায় 2124 জন নিবন্ধিত বেকারের তালিকার মাধ্যমে তাদের চাকরি ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও 244 জনকে সাক্ষাৎকার প্রদানের জন্য প্রতিষ্ঠানগুলো থেকে ডাকা হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করছি এবং তাদের কাছ থেকে আমরা স্টুডেন্টদের কাছ থেকে সিভি নিয়ে আমরা সেখানে ড্রপ করছি এবং তাদের সাথে লিয়াজন মেনটেন করে আমরা চেষ্টা করছি তাদেরকে চাকরি ব্যবস্থা করে দেওয়ার। আমরা মানে সিভিগুলো নিচ্ছি, তারপরে আমাদের যখন প্রয়োজন মানে দরকার তখন আমরা হয়তো ওনাদের ডিপার্টমেন্ট 200 জন কর্মীকে আমরা শ্রমিক হিসেবে আমরা নিয়োগ দিব আমাদের ফ্যাক্টরিতে। শিবালয় উপজেলা মিলনায়তনে জব ফেয়ারের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান উপস্থিত ছিলেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।